আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বর্তমান সময়ে ওয়াইফাই ইউজারকারীদের জন্য কিউআর কোড স্ক্যানার যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে যে এখন যে ওয়াইফাই অ্যান্ড্রয়েড ফোনগুলো নতুন বের হচ্ছে, প্রায় প্রত্যেকটা ফোনেই কিন্তু কিউআর কোড স্ক্যানার রয়েছে, এবং এই কিউআর কোড স্ক্যানার ব্যবহার করে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব ইজিলি শেয়ার করা যাচ্ছে। লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আমাদের রাউটারের সাথে সংযুক্ত রয়েছে এমন একটা ইউজারের ফোন থেকে, তার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, খুব ইজিলি অন্য একটা ফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে কিন্তু খুব সহজে আমাদের রাউটারের সাথে যে কোনো একটা ডিভাইস সংযুক্ত হয়ে যাচ্ছে। যদি আপনার জানা না থাকে তাহলে হয়তো আপনি বলতেও পারবেন না যে বর্তমানে আপনার রাউটারে কী পরিমাণে ইউজার সংযুক্ত রয়েছে। সুতরাং এখনই যদি আপনি এটা বন্ধ না করতে পারেন তাহলে একসময় আপনার রাউটারে হিউজ পরিমাণে ইউজার বেড়ে যাবে, আপনার রাউটারে কোনো ইন্টারনেটের স্পিডই থাকবে না। এখন কথা হচ্ছে, আদৌ এই কিউআর কোড স্ক্যানারটি আসলে বন্ধ করা যাবে কিনা, কিংবা এই সমস্যার সমাধান রয়েছে কিনা। অবশ্যই সমাধান রয়েছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু ওয়াইফাই রাউটারের সেটিংস নিয়ে আলোচনা করব যে এরপর থেকে কিউআর কোড স্ক্যানার করে কোনো কাজ হবে না, কেউ আপনার রাউটারে সংযুক্ত হতে পারবে না। পাশাপাশি আপনি যদি কাউকে আপনার রাউটারের পাসওয়ার্ড শেয়ারও করেন তারপরেও কিন্তু কেউ আপনার রাউটারের সাথে সংযুক্ত হতে পারবে না, যতক্ষণ না আপনি সেই ফোনটাকে, সেই ফোনের ম্যাক অ্যাড্রেসকে অ্যাকসেপ্ট না করবেন। মোট কথা, এখন থেকে পাসওয়ার্ড জানলেও আপনার অনুমতি ছাড়া কেউ আর আপনার রাউটারের সাথে সংযুক্ত হতে পারবে না। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আমি এই কাজটা আপনাদেরকে কম্পিউটার দিয়ে করে দেখাচ্ছি, আপনি চাইলে ফোন দিয়েও করতে পারেন। তো আমরা প্রথমে যেটি করব সেটা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করব। তো আমি মজিলা ফায়ারফক্স ওপেন করছি। তো এরপরে ওপেন হয়ে গেলে এখন আমরা রাউটারে প্রবেশ করব। তো আমাদের ল্যান আইপিটা আমরা এখানে প্রেস করছি 192.168.0.1 যদি ডিফল্ট থাকে, আর যদি চেঞ্জ করা থাকে তাহলে সেটা যেটা চেঞ্জ করেছেন সেটা দিবেন। তো এটা দিয়ে সার্চ দেওয়ার পরে সরাসরি আমাদের রাউটারের যে লগইন পেজ রয়েছে সেখানে চলে যাবে। তো লগইন পেজে আমাদের যে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে সরাসরি দেখতে পাচ্ছেন যে লগইন হয়ে গেছে। এরপরে আমাদের রাউটারের যে ইন্টারফেস সেই ইন্টারফেসে চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারে এখন দুটি ডিভাইস হচ্ছে লগইন করা, অ্যাক্সেস করা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি দুটি ডিভাইস। তো এছাড়াও দেখতে পাচ্ছেন যে আমাদের রাউটারটি ইন্টারনেটের সাথে কানেক্টেড রয়েছে। তো আমরা আমাদের রাউটারের কিউআর কোড অপশনটা বন্ধ করার জন্য আমাদের রাউটারের যে মেনু বার রয়েছে সেই মেনু বার থেকে আমরা অ্যাডভান্স একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করব। তো অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে এখানে ফাইল ফিল্টার ফিল্টার মোড দেখতে পাচ্ছেন, এবং এই ফিল্টার মোডের মধ্যে আরো দুটি অপশন, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট এবং একটি হচ্ছে হোয়াইট লিস্ট। তো ব্ল্যাক লিস্টে চেকমার্ক করা থাকে ডিফল্ট আকারে, তো আমরা হোয়াইট লিস্টে ক্লিক করব। হোয়াইট লিস্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে আরো কিছু ঘর চলে এসেছে, এবং এখানে আমাদের যে দুটি ডিভাইস আমরা প্রথমে কানেক্টেড দেখেছিলাম সেই দুটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। তো এখানে যদি আমরা এই হোয়াইট লিস্টটা এখানে চেকমার্ক করে দিই, এরপরে যদি সেভ করে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই হোয়াইট লিস্টের মধ্যে যে দুটি ডিভাইস রয়েছে এই দুটি ডিভাইস ছাড়া এই নেটওয়ার্কে অন্য কোনো ডিভাইস আর কানেক্টেড হতে পারবে না। যদিও তারা পাসওয়ার্ড পেয়ে যায়, কিংবা যদিও তারা আপনার হচ্ছে কিউআর কোড স্ক্যান করে, তারপরেও কিন্তু এই দুটি ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস আর এই রাউটারে কেউ কানেক্টেড করতে পারবে না। আমরা হোয়াইট লিস্টটা চেকমার্ক করে সেভ করেছি। এখন আমরা দেখব যে আমাদের এই নেটওয়ার্কের সাথে অন্য কোনো ডিভাইস আমরা কানেক্টেড করতে পারি কিনা, সেটা পাসওয়ার্ড দিয়ে হোক কিংবা কিউআর কোড স্ক্যান করে হোক। এবার আমি এই নেটওয়ার্কের সাথে অন্য একটা ডিভাইস কানেক্ট করার চেষ্টা করছি, আমি একটা ফোন কানেক্ট করার চেষ্টা করছি। তো ফোনের ওয়াইফাই অপশনে গেলাম এবং এই যে নেটওয়ার্কটা খুঁজে পেয়েছি উপরে যেটা রয়েছে সেটা, এবং এই নেটওয়ার্কে যাওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা আপনাদেরকে সুবিধার্থে দেখাচ্ছি, এই যে দেখেন এই পাসওয়ার্ডটা, এবং এই সেম পাসওয়ার্ডটা আমার রাউটারেও দেওয়া রয়েছে। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমি রাউটার থেকে দেখা, এই যে এই পাসওয়ার্ডটা, এবং এই সেম পাসওয়ার্ডটা আমি আমার ফোনে যখন কানেক্ট করছি তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আর কানেক্টেড হচ্ছে না, কিংবা আমার ফোনটা কিন্তু কানেক্টেড নিচ্ছে না। সো আমাদের রাউটারটা যদি এরকম হোয়াইট লিস্ট অবস্থায় থেকে যায় তাহলে এই রাউটারে এই দুটি ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস এই মুহূর্তে কানেক্টেড হবে না। যদি সে পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে কিংবা আপনার কিউআর কোড দিয়ে ট্রাই করে, তবুও কিন্তু অন্য কোনো ডিভাইস এই মুহূর্তে আর কানেক্টেড হবে না। ওকে, এখন কথা হচ্ছে, এই অবস্থায় আপনার যদি প্রয়োজন হয় যে আপনার রাউটারের সাথে অন্য একটা ডিভাইস অ্যাড করবেন, সেক্ষেত্রে তাহলে আপনি কি করবেন? আপনি দুটি সিস্টেমে অ্যাড করতে পারেন। একটি হচ্ছে হোয়াইট লিস্ট থাকা অবস্থায় আপনি অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যে ডিভাইসটি অ্যাড করবেন সেই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেই ম্যাক অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে, বের করতে হবে।
কিংবা আপনি যদি সঠিকভাবে টাইপ করতে পারেন, তাহলে নির্ভুলভাবে টাইপ করতে পারেন তাহলেও হবে। তো এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনি যদি আপনার ম্যাক অ্যাড্রেসটা বসাতে পারেন। তো আমি আমার এই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেটি আমি কপি করে রেখেছি, সেই ম্যাক অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করব। এবং এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, সেই প্লাস আইকনটা, প্লাস আইকনে ক্লিক করলে আমার ম্যাক অ্যাড্রেসটা এখানে ইনক্লুড হয়ে যাবে। এবং আমি যদি সেভ করে দিই তাহলেই কিন্তু আমার ডিভাইসে অটোমেটিক এই নেটওয়ার্কটা পেয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেভ করছি, সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি ম্যাক অ্যাড্রেস কিন্তু এখন দেখাচ্ছে, অর্থাৎ আমার যে ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সেটি এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এখন যদি আমি চেক করি আমার ফোনে, তাহলে দেখতে পাবেন যে আমার ফোনের সাথে এই নেটওয়ার্কটা কানেক্ট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড হয়ে গেছে, অটোমেটিক কিন্তু কানেক্টেড হয়ে গেছে আমার ম্যাক আইডি এখানে ইনক্লুড করার পরে। সুতরাং আপনি কিন্তু চাইলে এই হোয়াইট লিস্ট থাকা অবস্থায়, শুধুমাত্র আপনি চাইলেই, অন্য কেউ না, শুধুমাত্র আপনি চাইলে এখানে ম্যাক অ্যাড্রেস ইনক্লুড করে অন্য একটা ডিভাইস কানেক্ট করতে পারেন, অন্য কারো ক্ষমতা হবে না। ওকে, এরপরে আরো একটা সিস্টেম রয়েছে এখানে, যে হোয়াইট লিস্টে আপনি দেখতে পাচ্ছেন, এই হোয়াইট লিস্টের উপরে ব্ল্যাক লিস্ট রয়েছে। হোয়াইট লিস্টের চেকমার্কটা আপনি ব্ল্যাক লিস্ট করে দিবেন, এবং ব্ল্যাক লিস্ট করে দেওয়ার পরে যদি আপনি অন্য কোনো ডিভাইসে যান তাহলে দেখতে পারবেন যে আপনার আগের যে পাসওয়ার্ডটা ছিল কিংবা আপনার রাউটারের যে পাসওয়ার্ড, সেই রাউটারের পাসওয়ার্ড তুলে এখানে কানেক্টেড করে দিলেই দেখতে পাচ্ছেন যে আমার ডিভাইসটা কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং এই দুটি সিস্টেমে আপনি চাইলে কিন্তু অন্য ডিভাইস কানেক্টেড করতে পারেন। এরপরে আপনার কোনো ডিভাইস কানেক্টেড হয়ে গেলে আপনি চাইলে আবার রাউটারের মধ্যে ঢুকে হোয়াইট লিস্টে চেকমার্ক করে রাখতে পারেন, তাহলে আপনি ছাড়া হয়তো অন্য কোনো ব্যক্তি আর কিউআর কোড স্ক্যান করে কিংবা পাসওয়ার্ড লিক করে কিন্তু আপনার ডিভাইসে কানেক্টেড হতে পারবে না। এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।